নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তোপসে ফ্রাইয়ের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দিয়ে দিলাম এক বাটি বেসন, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, সামান্য হলুদ, খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার আমি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো জল, মিনিট 5 ধরে ব্যাটারটা আমি ফেটিয়ে নেব। আমি এখানে একটা মেন ইনগ্রেডিয়েন্ট দেখাতে মিস করে গেছি, সেটা হলো আদা বাটা। আপনারা কিন্তু অবশ্যই মনে করে দিয়ে নেবেন। ব্যাটার আমার রেডি। নিয়ে নিয়েছি এখানে 20 থেকে 22টা ছোট ছোট তোপসে মাছ। মাছগুলোতে আমি অল্প করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবারে এই ব্যাটারের মধ্যে মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন আমার কমপ্লিট। এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার 1-1 করে মাছ আমি ছেড়ে দিচ্ছি কড়াতে। একটা সাইড হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। দুটো সাইডই খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দুটো সাইডই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া তোপসে ফ্রাইগুলো একবার আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর কালার এসেছে, তাই না? একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত অল্প সময়ে, কত অল্প উপকরণে বাড়িতেই তৈরি হয়ে গেল তোপসে ফ্রাই। কি কালকেই হয়ে যাক তাহলে তোপসে ফ্রাই। তৈরি হয়ে গেল আজকের রেসিপি তোপসে ফ্রাই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণের জন্যে টাটা।